আব্বু। হ্যাঁ বাবা বলো। তুমি কোনো কথা বলবো না, চুপ করে দেখতে থাকো। এই বিয়াদব, তুই আমার রুমে কি? হ্যাঁ, তোকে না বলছি আমার পারমিশন ছাড়া আমার রুমে আসবি না। আম্মু, আমি তো বিছানাটা গুছাতে আসছিলাম। ও, তোকে যে বললাম বাসনপত্র সব ধুইতে দুইছস, বাসা ঝাড়ু দিছস? হ্যাঁ আম্মু, থালা বাসন ঘর ঝাড়ু সব কিছু দেয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার খিদা লাগছে, যা আমাকে গিয়ে ভাত দে। আম্মু, আমারও তো ক্ষুধা লাগছে, আমারে কড়া খাইতে দাও। কি তোর ক্ষুধা লাগছে না? শোন, আগে আমি খাবো, তারপর বাসি পচা খাবার থেকে থাকলে ওটা তুই খাবি। তুই তো আমার ছেলে না, তুই তো আমার সৎ ছেলে, তুই এই বাসায় কাজের ছেলের মতো থাকবি, বুঝছস? তোর বাপে তো আমার মাথায় তোর মতো একটা আবদ জুটিয়ে দিছে। আম্মু, তুমি এটা কি বলতাছো? আমার মা মারা যাওয়ার পরে তোমাকে আমি সবসময় আপন না ভাবতাম, কিন্তু তোমাকে আমি কখনো সৎমার চোখে দেখতাম না। আম্মু, আজকে না তোমার এই কথাটা আমি অনেক কষ্ট পেয়েছি। আম্মু, তুমি আমাকে দিয়ে সারাদিন কত কাজ করাও, তাতে আমার মনে কোনো দুঃখ নেই, আমি আব্বুকেও কিছু বলি না, কিন্তু তুমি যে আজকে আমাকে এই কথাটা বলছো, এটা আমার দিলে লাগছে। আম্মু, দিলে আমি তোমার থেকে এটা আম্মু আশা করিনি। নেকা, তুই আমাকে যতই তোর আপন মা ভাব না কেন, আমি কিন্তু তোকে আমার আপন ছেলে ভাবি না। তুই আমার সৎ ছেলে, তুই এ বাসার চাকর, এটা ভালো করে কান দিয়ে শুনে রাখ। যা এখান থেকে, যা, আমার জন্য খাবার রেডি কর। তার মানে প্রতিদিন আমার ছেলেটার সাথে ও এরকম ব্যবহার করে? না না, এই জন্যই তো আমার ছেলে আমাকে বলেছিল, বাবা তুমি চুপ করে দেখতে থাকো, দেখো কি হয়। ও, প্রতিনিয়ত তুই আমার ছেলের সাথে এরকম ব্যবহার করিস, বাসার সমস্ত কাজ করিস না? আজকে তোর খবর আছে। আচ্ছা, এই ওই নীরব দেখলাম কান্না করতেছে, কেন বলো তো? আরে কান্না করবে না তো, কি করবে বলো? ও সারাদিন বাসায় এসে খালি খাই খাই করে, কোনো কাজ কাম নাই, তাই বকা দিয়েছি। কি ব্যাপার, এই ছেলেটা কে? আমার বেডরুমে এই ছেলেটা কি করে? ও, তার মানে তোর নাগর না, তোর নাগর নিয়ে আমার বেডরুমে ঢুকছ। থাক তুই, আমি এখনই আসতেছি, আমি এখন আর অফিসে যাব না, এখন আমি বাসায় যাব, আর তোর সকল কুকর্ম আমি নিজ চোখে দেখবো। আরে আমিও তো চাই যে আমি ওকে বাসা থেকে বের করে দিই, ওকে বের করে দিলে তো আমারই লস বলো। এই যে ও বাসায় আছে, সব কাজকাম ওকে দিয়েই আমি করে দিছি, বাসন বলো, ঘর গোছানো সব করতেছি, এমনকি আমার জামা কাপড়গুলো আমি ওকে দিয়ে ধোয়াই, বুঝছো? আমারই লাভ, আমি তো ওরে ঠিক মতো খাইতেও দেই না, আমি খাওয়ার পর যেগুলো থাকে ওগুলোই ওরে খাইতে দিই। আচ্ছা বাদ দাও, বলো তো তোমার কি খবর? এভাবে লুকোচুরি করে আসতে আমার একদম ভালো লাগে না। আচ্ছা ওর কথা বাদ দাও, রাগ করতেছো কেন? চলো বিছানায় উঠো। আব্বু তুমি আসছো? হ্যাঁ বাবা, আমি আসছি। তবে বাবা, তুই যে এত সালাক হয়ে গেছিস, আমি আসলে আমি তোর কাজ দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। কই বাবা, ওই শয়তানটা কোথায় আছে আমাকে বল। বাবা, একটা ছেলে সহ তোমার বেডরুমে ঢুকেছে। হ্যাঁ, আমি ওর আজকে খবর কইরা সামনে। বাবা তুই যা, তুই ওই দিকে যা, আমি দেখতেছি। আরে তুমি তুমি এই সময় বাসায়? আমার হাত ধরবি না, তোর এই নোংরা হাতে আমাকে ধরবি না, আমি এই সময় বাসায় কেন? আরে ওই দেখ, ওই দেখ, ভিডিও কলে প্রায় এক ঘন্টার উপরে আমার ছেলে আমাকে ভিডিও কল দিয়ে আজকে তোর সকল কুকর্ম ধরিয়ে দিয়েছে। আরে এই বেঈমান, তুই কি করে পারলি আমার ছেলেকে এই বাসার চাকর বানিয়ে রাখতে? এই তোকে তো আমি বিয়ে করার আগে সব কিছু খুলে বলেছিলাম, যে আমার একটা ছেলে আছে, তুমি যদি তাকে মেনে নিয়ে আমাকে বিয়ে করতে চাও, আমাকে বিয়ে করতে পারো। তুমি তো সব কিছু মেনেই আমাকে বিয়ে করলে, তুমি তো সেদিন বলেছিলে যে তোমার ছেলে মানে তো আমার ছেলে, আর সে তো আমার আপন ছেলের মতো, আমি তাকে লালন পালন করব। আর তুই কিনা তাকে আমার বাসার চাকর বানিয়ে রাখছিস? ওর মা যখন মারা যায় না, তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি কখনো দ্বিতীয় বিয়ে করব না, কিন্তু আমার ওই ছেলেটা বলতেছে, বাবা
বাবা আমার মা লাগবে, আমাকে একটা মা এনে দাও, তাই আমি তোকে বিয়ে করেছিলাম। কিন্তু কিন্তু তুই তাকে মায়ের মর্যাদা দিস না, তুই আমার বেডরুমে এরকম একটি ছেলেকে নিয়ে তুই রঙ্গলীলা করিস। আরে কেন কেন এমনটা করলি, কেন আমার সাথে এই নাটকটা করলি বল? আজকে যদি আমার এই অবু ছেলেটি এইভাবে ভিডিও কল দিয়ে না দেখাতো, আমি কখনোই জানতে পারতাম না তুই যে প্রতিনিয়ত আমার ছেলের সাথে এমনটা করিস। শোন, তোর যেহেতু আমাকে ভালো লাগে না, তুই আমাকে বললেই হতো, আমি তোকে ডিভোর্স দিয়ে দিতাম, আমি তোকে বিয়ে দিতাম এই ছেলেটার সাথে। কিন্তু তুই যা করছস একদম ঠিক করিস নাই, তুই আমার এই বাসা থেকে চলে যা, এই ছেলেটাকে নিয়ে আমার বাসা থেকে চলে যা, এক্ষুনি বেরিয়ে যা। আমাকে এবার মতো মাফ করে দাও। তোকে চুপ কর তুই, আর একটি কথাও বলিস না, তোকে মাফ করে দেব, নিজ চোখে সব কিছু দেখে শুনে আমি সব কিছু মাফ করে দিব তোকে। আমি আবারও সেই একই ভুল করব না, আর কোনো মাফ হবে না, তুই এক্ষুনি আমার বাসা থেকে চলে যা। আমি চাই না তোর কারণে আমার ছেলেটা নষ্ট হয়ে যাক, কারণ তুই একটা নষ্টা মেয়ে, এমন নষ্টা মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। যা, বেরিয়ে যা বলছি।